মুর্শিদাবাদ জেলার কান্দির বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করেছেন বৃহস্পতিবার। সেই সব নেতৃত্ব তৃণমূলে যোগদান করার পর বিজেপির সমস্ত গ্রুপ থেকে বেরিয়ে যান কান্দি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায়। পাশাপাশি একটি কথা কান্দির রাজনীতিতে ছড়িয়ে পড়ে, বিনীতা রায় তৃণমূলে যোগদান করতে গিয়েছেন তবে তিনি যোগদান না করে ফিরে আসেন। এই সমস্ত কথার পর ড্যামেজ কন্ট্রোলে এলেন মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি শাখারব সরকার। শুক্রবার এদিন তিনি ড্যামেজ কন্ট্রোলে এসে বিনীতা রায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, তিনি বিনীতা রায় দলে ছিলেন, আছেন এবং থাকবেন। যে সমস্ত বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করেছেন তারা সুবিধাবাদী রাজনীতিবিদ, যার মধ্যে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী গৌতম রায়ের প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বলেন, বিজেপির টাকা গৌতম রায় আত্মসাৎ করেছে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কতটা উনি অপরিহার্য ছিল তা প্রমাণ দিয়ে দিয়েছেন। উনি একজন ব্যর্থ সৈনিক, অতএব গত বিধানসভাতে উনি পরাজিত হয়ে গেছেন। ওই জায়গাটা উনি মারাত্মক ভুলে গেছে, ওনার মতো একটা অপদার্থ লোককে প্রার্থী করাটা। আমার ওখানে যদি বিনয় বিনীতাদির মতো বা আমাদের ভারতীয় জনতা পার্টি কান্দি আরও যারা কার্যকর্তা আছে, আমাদের যেভাবে শালগুনিতে চন্দনবাবু ছিলেন, ওনার মতো যদি কাউকে প্রার্থী করতাম, হয়তো কান্দি বিধানসভা সেদিন আমরা রাজ্য বিজেপিকে উপহার দিতে পারতাম। সেই কারণে উনাকে নিয়ে আমরা কোনো রকম চিন্তিত নই। উনি একজন পচা আলু, এর বাইরে কিছু নয়। আর ওনার সম্পর্কে আজকে কতগুলো সাংবাদিক আমার মণ্ডল সভাপতি বিনীতাদিকে ফোন করেছিলেন। আমি বিনীতাকে বলেছি যে যা বলার, আমি কান্দির মাটিতে দাঁড়িয়ে, আমি অপূর্ব সরকার এবং গৌতম রায়ের মাটিতে দাঁড়িয়ে আপনাকে সঙ্গে করে নিয়ে আমি সাংবাদিকদের যা বলার বলবো। গৌতম রায় একজন ব্যর্থ রাজনৈতিক নেতা বলে ভোলাবে, উনি একটা পচা আলু। আমরা ওনাকে অনেক আগেই সাসপেন্ড করতাম। গত বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদের কার্যকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং যেভাবে অর্থনৈতিক তসুপাত করেছেন, ওনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আচ্ছা, আপনি যে তিন কাউন্সিলর যোগদান করেছে তাদের সঙ্গে শোনা যাচ্ছে আপনাদের টাউন প্রেসিডেন্টও গিয়েছিল, এই কথাটা কতটা সত্য? আপনার কথাটা যে কতটা সত্য তার বাস্তব রূপটাই তো এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আর আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না। আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এখানে টাউন প্রেসিডেন্ট আছে। অন্যদিকে বিনীতা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম তাই বাড়ি থেকে বের হইনি, আজ বাড়ি থেকে বের হচ্ছি, বিজেপিতে ছিলাম, আছি এবং থাকবো। আমি বাড়িতে ছিলাম, আমি তো দুদিন পরে আজকে কোর্ট গেছি। আচ্ছা, মানে আপনি ওদের সঙ্গে জাননি কথাটা যেটা আসছে সেটা একদম সত্যি কথা নয়? সম্পূর্ণ ভুল। ঠিক আছে। সব মিলিয়ে ড্যামেজ কন্ট্রোলে এবার জেলা বিজেপি নেতৃত্ব কান্দির ময়দানে পুরো ভোটের আগে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।